হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আমি আছি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে। আজকে একটা হেলথ টিপস শেয়ার করব, সেটা হলো জাপানিরা 100 বছর বাঁচে কীভাবে, এটার আসলে মূলমূত্রটা কী, কী কারণে জাপানিদের বয়স এত বেড়ে গেছে। এমনও হিস্ট্রি আছে, এমনও নিউজ হয়েছে, জাপানিরা আত্মহত্যা করার জন্য পাহাড়ের উপরে যে আত্মহত্যা করে, এবং ওখানে এখনও নিয়ম করা হয়েছে এত বয়স বেড়ে গেছে, যারা 100-এর উপরে যারা বাঁচে তাদের আর পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না, তারা সুইসাইড করে। সরকারিভাবে একটা নিয়ম করে দিয়েছে জাপানে যে সুইসাইড করা যায় বয়সের কারণে। তো এখন আমরা শেয়ার করব, অথবা এখন দেখেন জাপানে এই অবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু এবং বেশি দিন বাঁচল জাপানের লোক, এটার কী রহস্য আছে? এটা আসলে একদিনে হয়নি, এটা যুগ যুগ ধরে গবেষণা করছে, গবেষণার ফলে তারা যেই প্রিভেন্টিভ ব্যবস্থা নিয়েছে লংজিভিটির জন্য, যাতে বেশি দিন বেঁচে থাকা যায়, এরকম কিছু কাজ তারা রেগুলার বেসিসে করে তাদের লাইফস্টাইলের মধ্যে এমন কিছু চেঞ্জ নিয়ে আসছে, এবং এই চেঞ্জগুলো নিয়েই আমি আজকে আপনাদের সাথে কথা বলব। তার আগে কিছু গল্প আছে, গল্প সুরে বলা যায়, সেটা হলো নাগানো নামে একটা শহর আছে জাপানে, একটা সময় মানুষ হঠাৎ করে মারা যেত, মারা যাওয়ার মানুষ তো চিন্তিত হয়ে গেছে অনেক যুগ আগে, এটা 1980 সালের আগেরও কথা, অ্যাডজেক্ট মনে নেই আমার সালটা। তখন তারা চিন্তিত হয়ে পড়ছে, গ্রামের লোকজন বা প্রশাসন চিন্তিত করছে, লোক এত কম বয়সে মারা যায়, 40 বছর বয়স হলে মারা যায় বা তার কমও মারা যায়। তো ওটা হলো শীত প্রধান একটা প্রদেশ জাপানের, ওখানে বছরের 6 মাস 7 মাসে শীত থাকে, বরফ আচ্ছন্ন থাকে, মানুষ ঘরের মধ্যে বসে থাকে। তখন ওনারা ওই বিভিন্ন ফল ফ্রুটসের আপনার কী বলা হয় এটাকে, আচার, ফল ফ্রুটসের আচার তারা এটা খাইতো ঘরে বসে বসে, বিভিন্ন প্রসেস ফুড যেটাকে নিজেরা তৈরি করে খাইত, আর তারা বেশি স্যুপ খাইত। তো গবেষণা করে দেখা গেছে যে এই আচারের মধ্যে থাকে সল্ট, অনেক পরিমাণ সল্ট দেওয়া হয়, যেটা তাদের হেলথের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, এটার কারণে তাদের প্রেশার বেড়ে যেত। আর যেহেতু তারা ঘরে বসে থাকতো 6 মাস 7 মাস, তারা কোনো অ্যাক্টিভিটিস করতো না, তখন তাদের বডির ভিতরে ফ্যাট জমে যেত, ফ্যাট জমে এটা আর্টারি ভেইন বা ব্রেন এগুলো ব্লক করে ফেলতো, হার্টে চর্বি জমে যেত, এই কারণে মূলত এটা হতো। আর তারা সুপ লবণ খায়, সুপ খাইত লবণ, এই কারণে আপনার হার্ট অ্যাটাক করে মানুষগুলো মারা যায়। তবে এটার গবেষণার পরিবর্তে তারা এগুলা একটা সময় এগুলা খাওয়া গিভ আপ করে দিল, তারা এইভাবে স্যুপ খাওয়া বাদ দিল, এবং তাদের যে বসে বসে থাকা না লাগে এই জন্য তারা হাঁটার ব্যবস্থা করল। তো হাঁটার ব্যবস্থা করছে তারা, এমনভাবে সিস্টেম করছে হাঁটার তাদের পাহাড়ি অঞ্চলে বা পাহাড় উপত্যকা অঞ্চলে, যে তারা একটু ঘুরে আসলে এমনভাবে সার্কেল করে করছে, যাতে ঘুরে ঘুরে হাঁটলেও 5-6 কিলোমিটার হাঁটা হয়ে যায় দিনে একটা লোকের। এইভাবে যখন তারা শুরু করলো লবণ খাওয়া বাদ দিল, তখন তাদের আস্তে আস্তে এটা থেকে তারা বেরিয়ে আসলো, হার্ট অ্যাটাকের দিকে কমে গেল। তো এটা করার জন্য তারা কিছু লোককে, প্রথমে তারা যে স্বাস্থ্য যে টিপস যারা দিত বা অথবা হেলথ কেয়ার যারা প্রোভাইড করতো, তারাই প্রথমে এগুলা করতো, পরবর্তীতে তাদের পুরা অঞ্চলে বা গ্রামের মধ্যে ভলান্টিয়ার তৈরি করতো, এবং পরবর্তীতে তারা কী করতো, তাদের ঘরের মধ্যে একজন ভলান্টিয়ার তৈরি করে দিত, তাকে ট্রেন আপ করে দিত সরকারিভাবে, সরকারি হাসপাতাল থেকে লোক এসে তাদেরকে ট্রেনিং করে দিত, যাতে তাদের পরিবারের লোকজনকে প্রোটেক্ট করা যায়। আরেকটা বিষয় হলো, আরেকটা অঞ্চল ওকি ওকিওয়ালা নামে, ওকি নামা এরকম একটা জায়গা আছে, ওই জায়গার লোকজনেরা এরকম তাদের হেলথ হ্যাজার্ড দেখা দিছে, তারা কম বয়সে মানুষ মারা যেত, বিভিন্ন রোগে আক্রান্ত হইত। তখন এটা নিয়ে গবেষণা করে, গবেষণা লাভ লাগবে, গবেষণা করে একটা বই লেখছে কীভাবে লংজিভিটি আনা যায়,
কিভাবে সুস্থভাবে অনেকদিন বাঁচা যায়, এটা ইকিগাই নামে একটা বই তারা বের করছে। ইকিগাই নামে কতগুলো রুলস বের করছে, এই রুলস একটা বইয়ে সমন্বয় করা হয়েছে। এটা বইটার নামে এটা ইকিগাই, যদি কারো সম্ভব হয় ওইটা আছে, বাংলাদেশও আছে, এটা আপনারা বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যায়, এটা আপনারা সংগ্রহ করে পড়তে পারেন, পড়লে অনেকটাই এই করবে। আর এই বইগুলোতেই যেই প্রিভেন্টিভ ব্যবস্থা জাপানেরা নিচ্ছে এটা নিয়ে আজকে আমি কথা বলবো। এরকম 10টা কারণ আছে, 10টা কারণের জন্য আজকে জাপানিদের লংজিভিটি দেখা গেছে। নাম্বার ওয়ান, থাম্বনেইলে আমরা দেখছেন যে আমার জাপানিদের 100 বছর বাঁচার রহস্য, এটা তো আমার থাম্বনেইলে আছে। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং শেয়ার করে দিন, যাতে এটা একটা উপকারী ভিডিও, এটা সবার জন্য জানা উচিত, বোঝা উচিত। এই এই বিষয়গুলো নিয়ে আমি একটা আলাপ করতে চাই, আজকে কোনো মেডিসিন নিয়ে আলাপ করা হচ্ছে না। প্রথম যেটা কারণটা হলো সেটা হলো স্টে অ্যাক্টিভ। আমরা জানি মানুষ রিটায়ার করলে আপনার ঘরে বসে থাকা, ঘোরাঘুরি এটা করে, অথবা বইয়ে গল্প করা, পরিবারের সাথে সময় কাটানো। কিন্তু জাপানিরা রিটায়ার করার পরে তারা কাজের মাত্রা আরও বাড়ায় দেয়। সরকারি চাকরি থেকে রিটায়ার করলে তারা বিভিন্ন কাজে, তাদের পারিবারিক কারণে ক্ষেত খামার সবজি বাগান এগুলোতে তারা এঙ্গেজ হওয়া শুরু করছে। অর্থাৎ তাদেরকে সবসময় কাজের মধ্যে রাখা, অ্যাক্টিভ হবে, একটা কিছু না কিছু করবে, তারা বসে থাকবে না, শুয়ে বসে থাকবে না। যাতে শুয়ে বসে থাকলে তো আপনার বিভিন্ন রোগ আসবেই, প্রিভেন্টিভ শক্তি, ইমিউন পাওয়ার আরও কমে যায়। অর্থাৎ তারা শুয়ে বসে থাকা বাদ দিয়ে দিয়েছে, এই একটা গুণ তাদের মধ্যে। তারা হাঁটে, তারা সাঁতার কাটে। আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো জাপানের তো দ্বীপপুঞ্জ, ছোটো ছোটো দ্বীপ, এক দিক থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য তাদের তো একটা সময় নৌকো ছিল না, এখন তো অনেক অনুন্নত হয়েছে জাপান। এখন তারা স্পিড বোট বের করে স্পিড বোট দিয়ে যাইতে পারে, হ্যাঁ বোট আছে, যান্ত্রিক বোট, কিন্তু তখন তারা সাঁতার কেটে যাইত, আর এখনও তারা সাঁতার কাটে জাপানিরা। এখন ওই যে আপনার জিলের মধ্যে তারা সাঁতার কাটে, তাদের বিভিন্ন কাজকর্ম নিজের কাজ নিজে করে। রিটায়ারের পরে যাদের বয়স 50 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, 70 বছর বয়সে, 65 বছর বয়সে মানুষ রিটায়ার করে, কিন্তু তারা 100 বছরের উপরে বাঁচে। এখন তাদের গড় আয়ু হলো 86-87 বছর। আপনি কল্পনাই করতে পারবেন না, এশিয়ার মধ্যে একটা দেশ, সেই দেশের মানুষের গড় আয়ু 86-87 বছর। সেকেন্ড যে জিনিসটা তারা কাজ করতো সেটা হলো স্লোনেস। আমরা অনেকেই আসি সব কিছু তাড়াহুড়া করে কাজ করে, এত তাড়াহুড়া করে কাজ করে, মানে খাওয়ার সময় তাড়াহুড়া করে, কাজের সময় তাড়াহুড়া করে, এই জিনিসটা জাপানিরা করে না। জাপানিরা স্লো গতিতে সব কিছু করবে এবং পারফেক্টলি সব কিছু করবে স্লো গতিতে। এই এখানে আরেকটা কথা উল্লেখ করতে হয়, সেটা হলো আপনি যত তাড়াতাড়ি করেন যে কোনো কাজ, তাড়াতাড়ি করার পিছনে একটা স্ট্রেস কাজ করে, এই স্ট্রেসটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। এই স্ট্রেসের জন্য নানা ধরনের হরমোন আছে, কোর্টিসল হরমোন আছে, বডিতে আসবে, বডিতে আসছে তারা আপনার ফ্যাটকে জমিয়ে রাখবে, এই ফ্যাট জমিয়ে থাকতে থাকতে আপনার ফ্যাট লিভারে জমে, ফ্যাটি লিভার হয়, তারপর পেটের মধ্যে জমে, এগুলা একসময় আপনার রক্তনালীগুলোতে প্রবাহিত হয়, রক্তনালীতে ঢুকে পড়ে, তখন রক্তনালী ব্লক হয়ে যায়, আমাদের প্রেশার বেড়ে যায়, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, ব্রেন স্ট্রোকের ঝুঁকি। অতএব স্ট্রেসকে টাটা বাই বেঁধে দিতে হবে, স্ট্রেস বেঁধে আনা যাবে না। এই দ্রুত যেটা করে, মানে মানে এত হাড়ি হাড়ি কাজ জাপানিরা করে না, স্লো গতিতে করে, স্লোনেস তাদের মধ্যে কাজ করে। তারপর আসেন 3 নম্বর, সেটা হলো খাবারের কথা বলি। তারা উনা পেট, যেটা বলে আমাদের গ্রামের ভাষায় বলে উনা পেট, অর্থাৎ খালি পেট রেখে, খালি রাখবে খাওয়া, পেট ফুল পেটে খাবে না। তো এটার সাথে আমাদের ইসলামের একটা নিয়ম আছে, আমাদের সুন্নতি খাবার হলো, আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাইতেন, পেটটাকে 3 ভাগে ভাগ করতেন, 3 ভাগে ভাগ করার 1 ভাগে খাওয়া খাইতো, 1 ভাগ খালি, আর 1 ভাগ সে পানি খেত। তো এটা জাপানিরা এখন করে, তারা অল্প পরিমাণে খাবে, পেট খালি রাখবে আর পানি। আর জাপানিরা সবসময় গরম পানীয় পান করে, এটা মাথায় রাখবেন, গরম পানীয় পান করে, এতে শরীরের ফ্যাটগুলো ডিজলভ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। যখন গরম কিছু খাবেন, গরম কিছু আমার শরীরে ঢোকাবেন, তবে চা কফি, চা কফি এগুলা চিনি মিশিয়ে খাওয়ানো হয়, দুধ মিশিয়ে খাওয়ানো, এটা শরীরের জন্য ক্ষতিকর। গরম পানি, গরম স্যুপ, শুধু গরম পানিও খায় তারা সবসময়, বিভিন্ন ভেষজের পানি তারা খায়, তারা গ্রিন টি খায় গরম সবসময়,
এতে করে গরম পানির মধ্যে শরীরের মধ্যে ঢোকার কারণে কোনো জায়গায় কোনো ফ্যাট জমতে পারে না, তাদের হার্ট হঠাৎ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি এগুলো কমে যায়। তো খাবার বিষয়ে বলছিলাম, দেখেন আরও কিছু জিনিস তারা কী কী খায়। সামুদ্রিক মাছ, জাপানিদের মধ্যে সবচেয়ে বেশি খাওয়ার প্রবণতা হলো মাছ। মাছে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই দরকারি, এবং এটা তারা খায় প্রচুর, এবং অনেক প্রোটিন আছে, পুষ্টি আছে শরীরকে সুস্থ রাখার জন্য। তারপর আছে সয়াবিন, এই সয়াবিনটা তাদের দেশে হয় বা এরা তারা কালেকশন করে বিভিন্ন দেশ থেকে, এইটা তাদের ভিতরে খাওয়ার একটা প্রবণতা। সয়া বড়ি খায়, সয়াবিনের বড়ি পাওয়া যায় দেশে, এটা তারপরে সয়াবিন সরাসরি খায়, এটা খুবই স্বাস্থ্যকর, পুষ্টি সম্মত, এটা অনেক হেলথ উপকার আছে। সবুজ শাক সবজি, মিক্স সবজি, তারা সবজি চাষ আবাদ করে। জাপানের প্রত্যেকটা পাহাড়ি এলাকায় দেখবেন বাগান, বাগানের মধ্যে সবজি চাষ করে, নিজের চাষ করা সবজি এগুলো খায়, তারা সবুজ শাক সবজি বেশি খায়, কিন্তু তারা তেল খায় না। জাপানিরা একটু সামান্য মশলা মিশিয়ে সিদ্ধ করে তারা খাবার খাবে, সুশি নামক একটা খাবার তৈরি করে তারা, সুশির মধ্যে কোনো তেল ইউজ করে না। তো দেখেন তেল কিন্তু শরীরের জন্য ক্ষতি করে, তারা তেল পরিমাণ খুবই কম খায়, তারা স্যুপ খায়, গরম গরম স্যুপ খায়, গরম স্যুপ খাইলে আপনার এই যে ফ্যাট কাটার সম্ভাবনা থাকে। তারপরে আসে গরম পানীয়, যেটা আগে বলছিলাম, তারা লবণ খায় না, লবণ বাদ, যা আগে হিস্ট্রি বলছিলাম, তাদের মধ্যে কোনো অবেসিটি নেই, জাপানিদের মধ্যে অবেসিটি নেই, অবেসিটি তারা রাখে না, অবেসিটি শরীরের জন্য ক্ষতিকর, এটির জন্য তারা রাখে না। নাম্বার 4 যেটা হলো সারাউন্ডেড বাই, এটা হলো ইকিগাই থেকে আমি এগুলো কালেকশন করেছি, আপনার ইকিগাইটা পড়লে তারপর আপনি এটা পেয়ে যাবেন, নিজেই বুঝতে পারবেন। সারাউন্ডেড বাই গুড ফ্রেন্ডস, এখন দেখেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি এটা একটা কথাটা মুরব্বীরাটা বলে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে সত্য। আপনি যখন সৎভাবে জীবনযাপন করে সৎ মানুষের সাথে চলবেন, তারা ভালো কাজের উদ্যোগী হবে, ভালো কাজ করার জন্য আপনাকে উৎসাহিত করবে। কিন্তু আপনি যখন খারাপ লোকের সাথে চলবেন, খারাপভাবে যাবেন, খারাপ কাজ করবেন, খারাপ কাজ করলে আপনার স্ট্রেস বাড়বে, চিন্তা বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, এটা শরীরের জন্য ক্ষতিকর, এটা তারা করে না। ভালো মানুষের সাথে চলবে, খারাপ কোনো লোকের সাথে তারা সঙ্গ দেয় না, সঙ্গ ত্যাগ করে, অথবা আমাদের এটা করা উচিত। 5 হলো গেট ইন শেপ, এটার অর্থ হলো এক্সারসাইজ করা। জাপানিরা এক্সারসাইজ করে, দিনে অন্তত 5-10 কিলোমিটার পর্যন্ত তারা হাঁটে, হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। আপনার শরীরকে ফিট রাখতে হলে আপনাকে হাঁটতে হবে, এবং এই হাঁটাটা সকালবেলা হাঁটলে সবচেয়ে ভালো, এটা সন্ধ্যার পরও হাঁটতে পারে, তবে খালি পেটে হাঁটলেই ভালো। সকালবেলা হাঁটা সর্বোত্তম, সকালে ঘুম থেকে উঠেই, মানে মুসলমান যারা আছেন নামাজ কালাম পরে, ফজর নামাজ পরে তারা হাঁটতে পারেন, এটা খুবই ভালো। এবং এক্সারসাইজ, জিমে যে এক্সারসাইজ করা, অথবা সাঁতার কেটে এক্সারসাইজ করা, সাইক্লিং করে এক্সারসাইজ করা, স্কিপিং করে, দড়ি লাফ দিয়ে এক্সারসাইজ করা, এটা করতে পারেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, জিমে যে যোগা করতে পারেন, এগুলো শরীর স্বাস্থ্যের জন্য ভালো, এটা জাপানিরা করে। তারপর আসে নেক্সট স্মাইল, 6 হলো স্মাইলিং করা, তারা মন খুলে হাসে, খুবই হাসে, অন্যের সাথে হেসে হেসে কথা বলে, সবসময় খুশিতে থাকে, এটা হলো মনের প্রশান্তি আসে। এই প্রশান্তিটা আপনার স্ট্রেস কমাইতে, দূর করে স্ট্রেস, মানুষের চিন্তা শক্তিকে দূরে রাখতে সাহায্য করে, এবং মানুষের আয়ুকালটা বাড়ে। আপনি যত হাসি থাকবেন, এটা হাসি হাসাহাসি করা, এটা হার্ট হেলথের জন্য খুবই ভালো। অতএব আমরা স্মাইলিং করবো, হাসবো, সবার সাথে হাসি খুশি থাকবো, চেষ্টা করবো। কানেক্ট উইথ নেচার, 7 হলো কানেক্ট উইথ নেচার, তারা প্রকৃতিতে থাকে, প্রকৃতির কাছে থাকে, এবং আপনারা যদি কেউ জাপানে যেয়ে থাকেন, ট্যুরে যেয়ে থাকেন বা থাকেন, তারা অবশ্যই খেয়াল করবেন যে জাপানের প্রত্যেকটা বাড়ির কাছে সামনে সামনে বাগান করে, তারা বাগানে গাছ গাছপালা লাগায়, শাকসবজি লাগায়, ওখান থেকে প্রোডাকশন করে নিজেরা খায়। এই যে তারা প্রকৃতির সাথে কানেকশনে থাকে, এটা সুস্থ থাকার কারণ হলো প্রকৃতি আপনাকে গাছপালা এগুলো অক্সিজেন দান করে, আপনি একটা ফ্রেশ অক্সিজেন ওখান থেকে পাচ্ছেন, এটা এটা বিষাক্ত না, এটা পয়জনাস না, এটা ফ্রেশ একটা অক্সিজেন এটা আমরা পাচ্ছি, এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অক্সিজেনটা খুবই দরকার, এবং হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে, এবং অন্যান্য আমাদের শক্তি এটিপি তৈরি করতে সাহায্য করে, অক্সিজেন আমাদের লাগে। অর্থাৎ আমরা এই ফ্রেশ অক্সিজেনটা এখান থেকে আমরা নেচার থেকে পাই। অর্থাৎ আমরা বাংলাদেশে যারা আছি বা বিভিন্ন দেশে আছি, আমরা অন্তত
একদিন আধা ঘন্টার জন্য হলে আমরা প্রকৃতির কাছে যাব, বাগানে যাব, সবজির বাগানে ওখানে যাবো, অথবা গাছপালার কাছে যাবো, পার্কে যেয়ে বসবো যেখানে প্রচুর গাছপালা আছে, এখান থেকে আপনার ফ্রেশ অক্সিজেনটা পাবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গিভ থ্যাঙ্কস, এই গিভ থ্যাঙ্কসের মধ্যে হলো যে আপনি কেউ আপনার একটা কাজ করে দিল বা কোনো একটা গিফট করলো তাকে থ্যাঙ্কস জানানো, থ্যাঙ্কস জানানো। জাপানিরা এটা করে তারা প্রশান্তি পায়, মনের সুখ শান্তি পায়, আনন্দ পায় এটা করে, অথবা কাউকে কোনো কিছু দিয়েও তারা আনন্দ পায়। তারা থ্যাঙ্কস নিতে এবং দিতে পছন্দ করে জাপানিদের মধ্যে, এটা খুবই কার্যকরী, এটা এটা উচিত আমাদের সবারই করা। এটা করলে অনেক মনের প্রশান্তি, ধরেন আপনি একজনকে একটা দান করলেন, কিছু টাকা দান করলেন, গরিব মানুষের দান করলেন, তাকে হেল্প করেন, তার কোনো কিছু কাজ করে দিলেন, সে আপনাকে থ্যাঙ্কস দিল, আপনাকে তাকে থ্যাঙ্কস দিলেন, এই যে এটা থ্যাঙ্কস গিভিং যে জিনিসটা, এটা প্রশান্তিকে বাড়াবে, আপনি খুশি থাকবেন সবসময়, আপনার রোগ পালা মুসিবত এগুলো আপনার ভিতরে আসবে না। তারপর আসেন নয় নম্বর হলো লিভ উইথ মোমেন্টস, অর্থাৎ জাপানিরা পাস্ট নিয়ে চিন্তা করে না, আমার অতীতে কী ঘটে গেলো এটা নিয়ে চিন্তা করে না, আমার সামনে কী হবে এটা নিয়ে চিন্তা করে, শুধু বর্তমানের টাইমটাকে তারা কাজে লাগে, বর্তমানে আমরা কী করবো, আনন্দ করবো, খাবো দাবো, ফুর্তি করবো, বর্তমানে কাজ করবো, শুধু এটা নিয়ে চিন্তা করে, অতএব এটাতেও স্ট্রেসের স্ট্রেস কমায়, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, এবং এটা আমাদেরকে কমায়, এই স্ট্রেসটা কমায়, অর্থাৎ আমরা এটা করব, আমরা শুধু বর্তমানে চিন্তা করবো, বর্তমানে কী আছে এটাকে এনজয় করার চেষ্টা করবো, এটা করলে আনন্দে থাকতে পারা যাবো, আমার রোগ থেকে মুক্তি পেতে পারে আমরা। লাস্টে যেটা বলবো 10 নম্বর, সেটা হলো ইকিগাইকে ফলো করা, অর্থাৎ আমি যে নিয়মগুলো আগে থেকে বলে আসছি এই নিয়মগুলো ফলো করা। আশা রাখি এই যে ইকিগাই থেকে আমি 10টা রুলস আপনাদের জন্য প্রোভাইড করলাম, এটা আপনাদের জন্য খুবই কার্যকর, আমরা চেষ্টা করবো সকালে এটা মেনে চলার জন্য, মেনে চলে ইনশাল্লাহ আমরা অন্তত সুস্থ থাকতে পারব। তা আজ হেলথ টিপস বা এই দীর্ঘায়ু হওয়ার জন্য, লংজিভিটির জন্য এই টিপসগুলো আজকের জন্য দিয়ে এখানেই শেষ করলাম। আগামীতে দেখা হবে নতুন কোনো হেলথ টিপসে, নতুন কোনো হেলথ বিষয়ে ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।